হ্যালো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত হয়েছেন যে ফেসবুক মেসেঞ্জার সহ অনেক বড় বড় কিছু সোশ্যাল মিডিয়া কিন্তু এখন নো কালেকশন নো ইন্টারনেট দেখাচ্ছে। তো আমরা অনেক সময় অনেকেই বলছে যে এগুলো কিন্তু ব্যান হয়ে গেছে কি আমাদের দেশ থেকে, তো সেরকম কিছু না, জাস্ট কিছুক্ষণের জন্য তাদের সার্ভারে কিছু সমস্যা হয়েছে, মনে হয় সেই সার্ভারের সমস্যার কারণে তারা কিছুক্ষণ এটা অফ রাখছে, আবার তাদের সার্ভারের সমস্যা মিটে গেলে কিন্তু এটা ছেড়ে দিবে। তো আপনার চিন্তার কোনো কারণ নেই, তাদের কাজ মিটে গেলে কিন্তু আপনারা আবার ফেসবুক মেসেঞ্জার সহ বড় বড় সোশ্যাল মিডিয়া আবার প্রবেশ করতে পারবেন। আপনার সাথে যদি এরকমভাবে কেউ বলে যে ফেসবুক মেসেঞ্জার ব্যান হয়ে গেছে, তাহলে আপনি কিন্তু অবশ্যই বিশ্বাস করবেন না, বরং তাদেরকে বলবেন যে ফেসবুক মেসেঞ্জারের সার্ভার এমন হয় কিছু সমস্যা হয়েছে যার কারণে তারা কিছু অফ রাখছে। এর আগেও কিন্তু আমরা অনেকবার লক্ষ্য করছি যে ইতিমধ্যে এর আগেও কিন্তু ফেসবুক অনেকবার এরকম আর কি তাদের নেটওয়ার্কের সমস্যা দিয়েছিল, তারপরে আমরা অনেক বড় বড় সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে দেখতে পাই যে মাঝে মাঝে তারা এরকম কিছু আপডেট, নতুন নতুন কিছু আপডেট নিয়ে আসার জন্য তাদের সার্ভারটা কিছুক্ষণের জন্য অফ রাখে। তো আমরা কিন্তু ভাবি যে তাদের সার্ভারটা অফ হয়ে গেল কারণে আমরা মনে হয় আমাদের দেশটা ব্যান হয়ে যাচ্ছে, এরকম কিছু না, সেরকম কিছু না, যার সোশ্যাল প্ল্যাটফর্ম কিন্তু মাঝে মাঝে আপডেট হয়ে থাকে, তার বিরক্ত বোধ করলে হবে না, তারা কিন্তু আবার আপনাদের মাঝে ফিরে আসবে, তারা নতুন কিছু আপডেট নিয়ে আসার জন্য কিছু সময়ের জন্য সার্ভারটা অফ রাখছে। তো অবশ্য অবশ্য আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখতে পাবেন আবার কিন্তু সব কিছু খুলে দিছে। তো পরবর্তী নতুন কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে পেতে বেল বাটন অল প্রেস করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।